এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আঘাত হানলো চালের বাজারে, চালের বাজারে অস্থিরতা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির দুদিনের মাথায় অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। মিলগেট থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 টাকা পর্যন্ত। প্রতি 50 কেজির বস্তায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে অন্তত 200 থেকে 250 টাকা। খুচরা বাজারে পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া এবং সিন্ডিকেটকেই দুষছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে চালের পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছরে চালের দাম 7.3% পর্যন্ত বেড়েছে। এছাড়া চালের সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য সরকার চাল আমদানির অনুমতি দিলেও তেমন সাড়া দেননি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ চালের বাজারে কারা কেন দাম বাড়াচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেল গণপরিবহনের বাড়া বৃদ্ধির ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের এখন ত্রাহি দশা। এ অবস্থা চালের দাম বাড়লে মানুষের খাদ্য ঝুঁকি আরও বাড়বে, দুর্দশার শেষ থাকবে না। এখনই চালের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে চালের বাজার হঠাৎ অস্থির হওয়ার পেছনে পুরনো সিন্ডিকেটকেই দায়ী করছে ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও চালের বাজারে শক্তিশালী সিন্ডিকেটের কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে সরু চাল অর্থাৎ মিনিকেট নাজির চাল 76 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি চাল পাইজমা এবং লতা বিক্রি হচ্ছে 57 টাকা থেকে 63 টাকা। আর মোটা চাল স্বর্ণা, চায়না এবং ইরি চাল বিক্রি হচ্ছে 51 থেকে 55 টাকা পর্যন্ত। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে এক সপ্তাহ আগে গত 1 আগস্ট প্রতি কেজি সরু চাল 62 থেকে 75 টাকা, মাঝারি চাল 52 থেকে 56 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছিল 48 থেকে 50 টাকা দরে। অন্যদিকে দেশের অন্যতম পাইকারি চালের বাজার চট্টগ্রাম পাহাড়তলিতে চিনি গুঁড়া চাল বস্তা প্রতি 50 কেজির রেকর্ড 5,900 টাকায় বিক্রি হচ্ছিল, যা দুদিন আগেও 5,000 টাকায় বিক্রি করা হচ্ছিল। এই চালের বস্তা গতকাল খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছিলেন 6,500 টাকা পর্যন্ত। সম্প্রতি সরকারের একটি সংস্থা চালের বাজারের অস্থিরতা বিষয়ক একটি প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের মজুদে নতুন রেকর্ড তৈরি হলেও বাজারে চালের দাম কমছে না, বরং বাড়ছে। চালের বাজার অস্থিরতার পিছনে একই ব্যক্তিদের নাম আসছে বারবার। তারা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সারাদেশেই আছে তাদের সদস্য, এমনকি সিন্ডিকেটের সদস্যরা পাইকারি এবং খুচরা বাজারেও ব্যবসায়ীরাও। আর তাদের পিছনে কাজ করছে শক্তিশালী চক্র। এর আগেও একই ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়ে ব্যবস্থা নিতে বলা হলেও নেওয়া হয়নি কোনো ধরনের ব্যবস্থা। এমন পরিস্থিতিতে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে সঠিক উচ্চ পর্যায়ের বিভিন্ন কমিটি কার্যক্রম এবং মনিটরিং গতিশীল করার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে পরিকল্পিতভাবে ধানের দাম বাড়ানো হয়েছে, পরে ধানের মূল্য বৃদ্ধির অজুহাতে তারাই চালের দামও বাড়িয়ে দেয়। কেবল ব্যাপক চাহিদা থাকা মিনিকেট চালের ক্ষেত্রে তারা এই কৌশল অবলম্বন করেছে। এই সুযোগে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করেছে। কিন্তু চালের দাম বাড়িয়ে কত টাকা সিন্ডিকেট হাতে নিয়েছে সেই বিষয়ে এখনও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।